আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আবারও অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের আয়েশা মিস। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলা প্রথম পত্র বইয়ের পদ্যাংশের একটি মজার কবিতা নিয়ে। কবিতাটির নাম সুখ। সুখ কবিতাটা চলো আমরা পড়ি। সুখ কে লিখেছেন? কামিনী রায়। চলো আমরা কবিতার লাইনগুলো ভালো করে পড়ি। নাই কিরে সুখ, নাই কিরে সুখ, এ ধারা কি শুধু বিষাদময়? যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কেবলই কি নর জনম লয়? কথাটার মানে বুঝছো? নাইকিরে সুখ, নাইকিরে সুখ মানে কোথায় কি সুখ নাই। এ ধরা, ধরা বলতে পৃথিবীকে বোঝায়। বিষাদময় মানে কি? যেটা ভালো লাগে না, বিষযুক্ত, সেটাকে বিষাদময় বোঝানো হয়েছে। যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কেবল কি নর জনম লয়, অর্থাৎ নর বলতে এখানে মানুষ জাতিকে বোঝানো হয়েছে। যে মানুষের জন্ম কি শুধু জ্বলবার জন্য বা কান্না করার জন্য জন্ম হয়? বলো ছিন্ন বিনে, বলো উচ্চ স্বরে, না না না, মানবের তরে আছে উচ্চ লক্ষ্য, সুখ উচ্চতরে না সৃজিলা বিধি কাদাতে নরে। অর্থাৎ হ্যাঁ, বলো উচ্চ স্বরে বলো যে না না না, মানুষ শুধু সুখের জন্য জন্ম হয়নি, মানুষের অবস্থান মানবের তরে অর্থাৎ মধ্যেই। আচ্ছা, কার্যক্ষেত্র ওই প্রশস্ত পড়িয়া সমরঙ্গন সংসার এই, যাও বীর বেশে কর গিয়া রণ, সে জানিবে সুখ লভিবে সে। যে জানিবে সুখ লভিবে সে, অর্থাৎ যে জানবে সে সুখ পাবে। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলেই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা বলিয়া যাও। অর্থাৎ পরের কারণে স্বার্থ দিয়া বলি মানে কি? আমরা তো আসলে কাজকর্ম যা করি নিজের জন্য, কিন্তু আসলে নিজের একার ভোগ বিলাসীর চেয়ে অন্যের জন্য কিছু করতে পারার মধ্যে অনেক সুখ। তাই কবি এখানে বলেছে, পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলেই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপন কথা বলিয়া যাও। হ্যাঁ, অন্যের জন্য যদি কিছু করতে পারো এতে অনেক সুখ, নিজের কথা ভুলে যেতে বলেছে কবি। পরের কারণে মরণীয় সুখ, সুখ সুখ করি কেদনা আর, যতই কাঁদিবে ততই ভাবিবে ততই বাড়িবে হৃদয়ে ভার। খুব চমৎকার না শিক্ষার্থীরা চরণটি? পরের কারণে মরণীয় সুখ, অর্থাৎ অন্যের উপকার করতে গিয়ে যদি কেউ মারাও যায় এত সুখ, এতে শান্তি। নিজের জন্য যতই কাঁদিবে যতই ভাবিবে ততই মনে দুঃখ আসিবে। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মরা পরের তরে। অর্থাৎ চরণটা দ্বারা বুঝিয়েছে, আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, অর্থাৎ এই পৃথিবীতে আমরা নিজেকে নিয়ে হ্যাঁ ব্যস্ত থাকার জন্য আসেনি, আমরা সকলেই সকলের মাঝে থাকব। আস আমরা পরের অংশে চলে যাই। শব্দার্থ, শিক্ষার্থীরা তোমরা বাসায় যখন পড়বে সবার আগে শব্দার্থগুলো পড়বে, তারপর কবিতাটা পড়বে, তাহলে অনেকগুলো শব্দ জানতে পারবে। বিষাদময় অর্থাৎ দুঃখময়, ছিন্ন ছেঁড়া, বিনে বাদ্যযন্ত্র বিশেষণের মাধ্যমে, উচ্চ স্বরে অর্থাৎ চড়া গলায় বা বলিষ্ঠ কণ্ঠে, সৃজিলা সৃষ্টি করলেন, বিধি বিধাতা বা প্রভু অর্থাৎ স্রষ্টা, নরে মানুষকে, সমর যুদ্ধ লড়াই বা রণ, কার্যক্ষেত্র কাজের জায়গা, প্রশস্ত প্রসারিত, অঙ্গন আঙ্গিনা বা উঠান বা প্রাঙ্গণ, জিনিবে জয় করবে, লোভিবে লাভ করবে, পরের কারণে অর্থাৎ অন্যের জন্য
স্বার্থ নিজের। পরের কারণে অন্যের জন্য স্বার্থ নিজের সুবিধা বা ব্যক্তিগত লাভ। আপনার অর্থাৎ নিজের বলি উৎসর্গ বা ত্যাগ বা বিসর্জন, হৃদয় ভার, মনের কষ্ট, বিব্রত, ব্যতিব্যস্ত বা দিশেহারা বা বিপন্ন, অবনী, অবনী মানে হচ্ছে পৃথিবী, ধরা বা জগৎ। বুঝতে পারছো শিক্ষার্থীরা, শব্দ অর্থগুলো খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা শব্দ অর্থ সুন্দরভাবে শিখে ফেলবে, কারণ এখান থেকে অনেক জ্ঞানমূলক এবং বহুনির্বচনী থাকে। শব্দ অর্থগুলো শিখলে তোমরা কবিতার প্রত্যেকটা চরণ বুঝতে পারবে, প্রত্যেকটা লাইন বুঝতে পারবে এবং গুছিয়ে উত্তরগুলো লিখতে পারবে। চলো আমরা পরের অংশে চলে যাই। এই কবিতাটির পাঠের উদ্দেশ্য কী? আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ত্যাগ করে মানব প্রেমে উদ্বুদ্ধ হওয়া। বুঝতে পেরেছো? অর্থাৎ আত্মকেন্দ্রিকতা কী? আত্মকেন্দ্রিকতা বলতে এখানে নিজেকে বোঝানো হয়েছে, অর্থাৎ নিজের জন্য চিন্তা না করে, স্বার্থপর না হয়ে অন্যের জন্য নিজেকে ত্যাগ করে উদ্বুদ্ধ করাকে বুঝিয়েছে। অর্থাৎ আমরা নিজের জন্য যতটা ভাববো তার থেকে বেশি ভাববো অন্যের জন্য। আসো পাঠ পরিচিতি সম্পর্কে জেনে নেই। আমরা সবাই জীবনে সুখী হতে চাই, কিন্তু কিভাবে জীবনে সুখ আসতে পারে, সুখ কবিতায় কবি সে সম্পর্কে তার ধারণা তুলে ধরেছেন। জগতে যারা কেবল সুখ খোঁজেন তারা জীবনে দুঃখ যন্ত্রণা দেখে ভাবেন মানুষের জীবন নিরর্থক। আসলে দুঃখ যন্ত্রণা তো জীবনে আসবে, দুঃখ যন্ত্রণা আসে মানে তো জীবন নিরর্থক নয়, কবি এখানে তাই বুঝিয়েছেন। এ ধারণা ভুল, জীবনের উদ্দেশ্য ও তাৎপর্য আরও বিস্তৃত, অনেক মহৎ। দুঃখ যন্ত্রণা সয়ে সকল কষ্ট মোকাবিলা করে জীবন সংগ্রামের সফলতার মাধ্যমে সুখ অর্জিত হয়। কিন্তু সমাজের অন্য সবার কথা বলে কেউ যদি কেবল নিজের স্বার্থ দেখে সে হয়ে পড়ে আত্মকেন্দ্রিক, স্বার্থপর ও সমাজ থেকে বিচ্ছিন্ন। আর সমাজ বিচ্ছিন্ন মানুষ প্রকৃত সুখ লাভ করতে পারে না। পক্ষান্তরে অন্যকে আপন ভেবে অন্যের সুখ দুঃখের অংশীদার হয়ে প্রীতি ভালোবাসা সেবা ও কল্যাণের মাধ্যমে যে অন্যের মঙ্গলের জন্য ত্যাগ স্বীকার করে সেই প্রকৃত সুখী। বস্তুত মানুষ সামাজিক জীব, পারস্পরিক ত্যাগের মধ্য দিয়েই গড়ে উঠেছে মানব সমাজ। এ সমাজের প্রতিটি মানুষ একে অন্যের উপর নির্ভরশীল, তাই অন্যকে বাদ দিয়ে এ সমাজে একলা বাঁচার কথা কেউ ভাবতে পারে না, সুখী হওয়া তো দূরের কথা। খুব চমৎকার না প্রিয় শিক্ষার্থীরা? পাঠ পরিচিতিতে আমরা কবিতার মূল ভাবটা বুঝতে পারি এবং পড়তে পারি। আসো যে কবি এত সুন্দর চমৎকার একটি কবিতা আমাদের জন্য লিখেছেন তার পরিচিতিটা আমরা জানি। প্রায় 100 বছর আগে এদেশে যে কজন মহিলা সাহিত্যচর্চা করে গেছেন তাদের একজন হলেন কবি কামিনী রায়। দেখেছো কত বছর আগে? 100 বছর আগে। কবি কামিনী রায়, একসময় তিনি জনৈক বঙ্গ মহিলার ছদ্মনামে লিখতেন। তাহলে কামিনী রায়ের ছদ্মনাম কি? জনৈক বঙ্গ মহিলা। তার কবিতা সহজ সরল, মানবিক ও উপদেশমূলক। ঠিক তো, আমাদের এই কবিতাটাতে আমরা বুঝতে পারছি না কত সুন্দর সহজ সরল ভাষায় উপদেশমূলক একটি কবিতা লিখেছেন। তার কবিতায় জীবনের মহৎ আদর্শের প্রতি গভীর অনুরাগের পরিচয় আছে। মাত্র 15 বছর বয়সে তিনি আলোছায়া নামে একটি কাব্যগ্রন্থ রচনা করেছেন। কত বছর বয়সে শিক্ষার্থীরা? 15 বছর বয়সে। তার কাব্যগ্রন্থটির নাম কি? আলোছায়া। সুখ কবিতাটি ওই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। দেখো এখানে একটা জ্ঞানমূলক বা বহুনির্বাচনের প্রশ্ন আছে, যদি আসে যে সুখ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, তোমরা লিখবে আলো ও ছায়া। তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে নির্মাল্য, অশোক সঙ্গীত, দ্বীপ ও ধূপ ও জীবন পথে। কবিতা ছাড়াও কামিনী রায় গল্প, নাটক ও জীবনী গ্রন্থ রচনা করেছেন। সাহিত্য সাধনার স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদকে সম্মানিত হন। এ হচ্ছে তার
পরিচয়। কামিনী রায়ের জন্ম 1864 খ্রিস্টাব্দের বাখরগঞ্জ বর্তমান বরিশাল জেলার বাসন্ডা গ্রামে এবং মৃত্যু কলকাতায় 1933 খ্রিস্টাব্দে। তাহলে তার জন্ম হচ্ছে 1864 খ্রিস্টাব্দে বাখরগঞ্জ। তার বর্তমান বাখরগঞ্জকে বর্তমানে বলা হয় বরিশাল, বরিশাল জেলার বাসন্ডা গ্রামে, এবং মৃত্যুবরণ করেন তিনি কোথায়? কলকাতায় 1933 খ্রিস্টাব্দে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার থেকে তোমরা নিচের এই ছোট প্রশ্নের উত্তর দিবে, জ্ঞানমূলকভাবে উত্তর দিবে। সুখ কবিতাটি কে লিখেছেন? সৃজিলা শব্দটির অর্থ কি? নির্মাল্য গ্রন্থের লেখক কে? কবি কামিনী রায় কোন হবে? শিক্ষার্থীরা এখানে টাইপ করতে ভুল হয়েছে, কি হবে? কবি কামিনী রায় কোন ছদ্মনামে লিখতেন? 5 নম্বর, সংসারকে কবি কি বলেছেন? নিচের অনুধাবন প্রশ্নের উত্তর দাও। 2টি প্রশ্ন দিয়েছি, খ নংয়ের উত্তর হিসেবে লিখবে। কবির মতে সুখ কিভাবে পাওয়া যায় ব্যাখ্যা করো, আর সংসারকে সমর অঙ্গন বলা হয়েছে কেন ব্যাখ্যা করো। আশা করছি শিক্ষার্থীরা তোমরা ভালোভাবে পড়বে এবং সঠিকভাবে উত্তর লিখবে। বসতে কোনো সমস্যা হলে অবশ্যই গ্রুপে জানাবে, ঠিক আছে? এ পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ তোমাদের, আল্লাহ হাফেজ।